রামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত হৃদয়ে শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ ও নরেন্দ্রাদির সাধনা ও তীব্র বৈরাগ্য পিতা পুত্র সংবাদ আগে মা বাপ না আগে ঈশ্বর। শ্রীযুক্ত শশীর বাবা আসিয়াছেন, বাবা মঠ থেকে ছেলেকে লইয়া যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অসুখের সময় প্রায় নয় মাস ধরিয়া অনন্যচিত্ত হইয়া শশী তাঁহার সেবা করিয়াছিলেন। ইনি কলেজে বিএ পর্যন্ত পড়িয়াছিলেন, এন্ট্রান্সে জলপানি পাইয়াছিলেন। বাপ দরিদ্র ব্রাহ্মণ কিন্তু সাধক ও নিষ্ঠাবান। ইনি বাপ মায়ের বড় ছেলে, তাঁহাদের বড় আশা যে ইনি লেখাপড়া শিখিয়া রোজগার করিয়া তাঁদের দুঃখ দূর করিবেন। কিন্তু ভগবানকে পাইবার জন্য ইনি সব ত্যাগ করিয়াছিলেন। বন্ধুদের কেঁদে কেঁদে বলতেন, কি করি আমি কিছুই বুঝতে পারছি না, হায় মা বাপের কিছু সেবা করতে পারলাম না। তাঁরা কত আশা করেছিলেন, মা আমার গয়না পরতে পান নাই, আমি কত সাধ করেছিলাম আমি তাকে গয়না পরাবো, কিছুই হলো না। বাড়িতে ফিরে যাওয়া যেন ভার বোধ হয়। গুরু মহারাজ কামিনী কাঞ্চন ত্যাগ করিতে বলেছেন, আর যাবার জো নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্বধামে গমন করিবার পর শশীর পিতা ভাবিলেন, এবারে বুঝি বাড়ি ফিরিবে। কিন্তু কিছুদিন বাড়ি থাকার পর মঠ স্থাপিত হইবার কিছুদিনের মধ্যেই মঠে কিছুদিন যাতায়াতের পর শশী আর মঠ হইতে ফিরিলেন না। তাই পিতা মাঝে মাঝে তাহাকে লইতে আসেন, তিনি কোনো মতে যাবেন না। আজ বাবা আসিয়াছেন শুনিয়া আর একদিক দিয়া পলায়ন করিলেন, যাতে তাহার সঙ্গে দেখা না হয়। পিতা মাস্টারকে চিনিতেন, তাহার সঙ্গে উপরের বারান্দায় বেড়াইতে বেড়াইতে কথা কহিতে লাগিলেন। পিতা, এখানে কর্তাকে? এই নরেন্দ্রই যত নষ্টের গোড়া, ওরা তো বেশ বাড়িতে ফিরে গিয়েছিল, পড়াশোনা আবার করছিল। মাস্টার, এখানে কর্তা নাই, সকলেই সমান, নরেন্দ্র কি করবেন? নিজের ইচ্ছা না থাকলে কি মানুষ চলে আসে? আমরা কি বাড়ি একেবারে ছেড়ে আসতে পেরেছি? পিতা, তোমরা তো বেশ করেছ গো, দুদিক রাখছ, তোমরা যা করছ এতে কি ধর্ম হয় না? তাই তো আমাদেরও ইচ্ছা, এখানেও থাকুক সেখানেও যাক। দেখো দেখি ওর গর্ভধারিণী কত কাঁদছে। মাস্টার দুঃখিত হইয়া চুপ করিয়া রহিলেন। পিতা, আর সাধু খুঁজে খুঁজে এত বেড়ানো? আমি ভালো সাধুর কাছে নিয়ে যেতে পারি। ইন্দ্রনারায়ণের কাছে একটি সাধু এসেছে, চমৎকার লোক, সেই সাধুকে দেখুক না। রাখালের বৈরাগ্য, সন্ন্যাসী ও নারী। রাখাল ও মাস্টার কালী তপস্বীর ঘরের পূর্বদিকের বারান্দায় বেড়াইতেছেন, ঠাকুর ও ভক্তদের বিষয়ে গল্প করিতেছেন। রাখাল ব্যস্ত হইয়া, মাস্টার মশাই আসুন সকলে সাধন করি, তাই তো আর বাড়িতে ফিরে গেলাম না। যদি কেউ বলে ঈশ্বরকে পেলে না তবে আর কেন? তা নরেন্দ্র বেশ বলে, রামকে পেলুম না বলে কি শ্যামের সঙ্গে ঘর করতেই হবে, আর ছেলেপুলের বাপ হতেই হবে? আহা, নরেন্দ্র এক একটি বেশ কথা বলে, আপনি বরং জিজ্ঞাসা করবেন। মাস্টার, তা ঠিক কথা, রাখালবাবু তোমারও দেখছি মনটা খুব ব্যাকুল হয়েছে। রাখাল, মাস্টার মশায় কি বলবো, দুপুর বেলায় নর্মদায় যাবার জন্য প্রাণ ব্যাকুল হয়েছিল। মাস্টার মশায় সাধন করুন, তা না হলে কিছু হচ্ছে না। দেখুন না, সুখদেবেরও ভয়, জন্মগ্রহণ করেই পলায়ন। ব্যাসদেব দাঁড়াতে বললেন, তা দাঁড়ায় না। মাস্টার, যোগ উপনিষদের কথা, মায়ার রাজ্য থেকে সুখদেব পালাচ্ছিলেন। হ্যাঁ, ব্যাস আর সুখদেবের বেশ কথাবার্তা আছে। ব্যাস সংসারে থেকে ধর্ম করতে বলছেন, সুখদেব বলছেন হরিপাদ পদ্মই সার, আর সংসারীদের বিবাহ করে
মেয়ে মানুষের সঙ্গে বাস, এতে ঘৃণা প্রকাশ করেছেন রাখাল। অনেকে মনে করে মেয়ে মানুষ না দেখলেই হলো, মেয়ে মানুষ দেখে ঘাড় নিচু করলে কি হবে। নরেন্দ্র কাল রাত্রে বেশ বললে, যতক্ষণ আমার কাম ততক্ষণই স্ত্রীলোক, তা না হলে স্ত্রী পুরুষ ভেদবোধ থাকে না। মাস্টার, ঠিক কথা, ছেলেদের ছেলে মেয়ে বোধ নাই। রাখাল, তাই বলছি, আমাদের সাধনা চাই, মায়াতীত না হলে কেমন করে জ্ঞান হবে। চলুন বড় ঘরে যাই। বরাহনগর থেকে কতকগুলি ভদ্রলোক এসেছে, নরেন্দ্র তাদের কি বলছে চলুন শুনি গিয়ে। পরবর্তী অংশ আগামী সপ্তাহে।